সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি ভিডিওর জন্য স্কিপ করে দেখবো, ভালোই লাগবো। তো আজকে হলো শুক্রবার, শুক্রবারে এখন বাজে সকাল 10টা। তো সব কিছু পূজাপালি দিয়ে দিয়ে আইসি, আজকে একটু দেরি হয়েছে কারণ শুক্রবার যেহেতু বন্ধবার, আজ গেছে আমাদের এখানে বোর্ড, তাহলে একটু দেরিতে উঠছি। তো চলো এখন কী কী করা যায় সঙ্গে থাকবো। এই দেখো বড়ে দুই মোটা শাক শাক আনছে। তো এটা কী করুম এখন? তো আমি কালকে গাইটটা রাখছি ঘরের কুমড়া শাক অল্প একটু পারছি। এই দেখো এটার মধ্যে একটা আলু ভাঙা যদি কিছু করতে পারি তো করুম। আর শাক দিয়ে ভালো করে কেচি দেয়া, তো চাটা খায় নি কেচি দেয়া কাইটটা অল্প করলে হইব, কিন্তু বড়া করে আলাম দেখি কেমন করতে পারি। এই দেখো একটা বাদাম আজকে ভাজতে আছি, ঘরের মধ্যে কিচমিচ নাই, কিচমিচ আছে ঠাকুরের কাছে, তাহলে ঘরে এখানে বসাই দিছি দুধ। তো বন্ধুবারে ঘরের মধ্যে যে কোনো জিনিস একটা খাইতে ভালো লাগে, তার লিগে এখানে দুধটা জাল দিতে আছে, এখানে বাদাম আমার হয়ে গেছে। তো বাদাম একটু নাইরে চারা বন্ধ করে নামো, তারপরে দিয়ে এইটার মধ্যে করুন একটু সেমাই। তো এটার মধ্যে করুন যেহেতু এই দেখো চা আমার পরিয়া দিছে, চার মধ্যে মুড়ি দিয়ে দিছি। কোথায় রাখবো কোথায় রাখবো ভেবে পাচ্ছি। এই দেখো এটার মধ্যে দিয়ে দিছি, তো দুধটা ভালো করে জাল দিছি, এখন এটার মধ্যে দুধটা দিয়ে দিই। আগে বাদাম দিয়ে দিয়ে দিই, আমার জুতার কিন্তু করে স্কুল অভ্যাস অন্য জিনিসপত্র ইউজ করে এখানে দিয়ে দিলাম বাদাম। এখন গরম গরম চাটা খেয়ে নি। এখন আইসি সব কাজ ছাইরা, তো তোমার সাথে আমি কিছু শেয়ার করতে পারছি না। তো এই দেখো রান্না বাড়া সব শেষ, কালকের মাংস আসলো, বিরিয়ানি আসতো, তো বড় রেডি দিছি। আর এখানে আছে মাংস, মাংসটা একটু গরম করে রেখে দিছি। আর ভাত করছি, আর আজকে করছি তিলের বড়া, একটা নতুন রান্না, নতুন না আমার মা খাওয়াইছে আগে, কিন্তু আমি বাড়িতে এবার আমার শ্বশুর বাড়িতে আজকে প্রথম করলাম। তো তিলের বড়া করছে, অনেকগুলো তিল আনছিল, তো বড়ে পূজার সময় আগস্ট মাসে আনছে, আর এই এতদিন পরে জানেন তিললে ভালোই রয়েছে, তিতা টিতা না। তো সব কিছু সাইরা বড়ে খাওয়াই টাওয়াই দিছে, আমিও খাইয়া টেয়া রেডি একদম। তো আমরা বিকালবেলা যাবো ভোট দিতে এখন। তো এখানে কাপড়টি রৌদ্রে দিছে কারণ রৌদ্রের মধ্যে সব কাপড় জেলা দেখা, তোমার বাড়ির নাতে কাপড় শুকিয়ে গেছে, আর এ দিছি।
কতগুলো তিল এখানে, এগুলো যখন শুকিয়ে যাবে তখন রেখে দেব। কালকে করবো একটু পাতুরি যদি করতে পারি। এই দেখো আমরা ভোটের লাইনে দাঁড়াই গেছি গা, তো এই বছরটা খুব ভালো দিছে। এই দেখো পাশে আমার বর দাঁড়াই দিছে সাদা গেঞ্জি পরা, আর উপরে ছাপড়া দেয়, মানে অনেক অনেক আরাম। মানে যদি ছায়াতে না মানে ছায়া থাকে তাহলে অনেকক্ষণ দাঁড়ায় আসে সাইরা, মানে ভোটটা দিতে ভালোই লাগে। আর কিন্তু যদি রৌদ্র থাকে তাহলে ভীষণ পরিমাণে মানে মাথা টাথা ঘুরে থাকে। তো এই সাইডটা ভীষণ নীরব, মানে শান্ত ওই পরি। দেরি ভাবছি, অত দেরি হয়েছে না, তো আজকে ভোটটা তাড়াতাড়ি গেল গেলাম, আর মনে হয় ছয় সাতজনের পেছনে আসলো তো ইয়ে গেছে। তো মাংস যত গরম তত স্বাদ। আর এখানে তিলের বড়া করছি, আর ওই বড়া ঢেকে রাখছে, ডালটা এখন ফ্রিজের থেকে বাইরে করছি, এখনই ডালটা খেয়ে শেষ করুক। আর এখানে স্যালাড খাইছি, অল্প একটু গাছে শসা লেবু আর পেঁয়াজ, তো পেঁয়াজটা আমরা লাগে। দেখো ফাইনালি ভোট দিয়ে পড়ছি, তো মনের মধ্যে খুব একটা আনন্দ থাকে এই দিনটা লাইনে। তো বর যাইতো, এখন দেখো সারা বাড়ি রৌদ্রে কি অবস্থা। এই গাড়ি নিয়ে যাইব অক্ষণে, ওই জানি তো এই সব ঘর দুয়ার গুছাইছি। এই দেখো বরের মানে ঘরের মধ্যে এত ড্রেস জমছে এখন, কি করণ। আর রিং লাইটটা তো এখনও তারা ফোন টোন করছে না, তো সব করে দরজা জানলা লাগাই লাগছি আমি এই ঘর।